পড়ন্ত বস্তু কাকে বলে শিখছিলাম? হ্যাঁ স্যার, পড়ন্ত বস্তু কাকে বলে বলেন তো? 90 ডিগ্রিতে যে 90 ডিগ্রি বস্তু কোণে ভূমি থেকে নিক্ষিপ্ত করলে কোন বস্তুকে তাকে পড়ন্ত বস্তু বলে। আচ্ছা, 90 ডিগ্রি কোণে যদি ভূমি থেকে নিক্ষেপ করি, 90 ডিগ্রি কোণে যদি ভূমি থেকে নিক্ষেপ করি উপরের দিকে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করতে হবে না? নিক্ষেপ করতে হবে কোন দিকে? হ্যাঁ স্যার, খাড়া খাড়া উপরের উপরের দিকে। দিকে। আচ্ছা, তারপরে যদি কেউ যদি এভাবে বলে খাড়া নিচের দিকে মুক্তভাবে পড়লে, গ্র্যাভিটির প্রভাবে খাড়া নিচের দিকে মুক্তভাবে পড়লে, দুইটাই দুইটাই পড়ন্ত বস্তু। ওকে, তো তুমি যদি একটা কাজ করো। আচ্ছা, গতদিন কি তোমাদের কি তোমাদেরকে আমি কি কোনো সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম করার জন্য বাসায়, এই বানর বা এই জাতীয়? হ্যাঁ স্যার, বানরের একটা, বানর এবং আপেলের কোনো সৃজনশীল দিয়েছিলাম? হ্যাঁ স্যার দিয়েছিলেন একটা অঙ্ক, বানর আর আপেল। বানর আর আপেল, সেটা কি কেউ করতে পেরেছ? না স্যার, পারিনি। আচ্ছা দেখো, বানর আর আপেলের সৃজনশীলটা আমরা একটু দেখি। হ্যাঁ, ওকে। আমরা যদি কোনো কিছুকে টার্গেট করে, সাপোজ বানরকে টার্গেট করে আমরা একটা আপেল নিক্ষেপ করছি, ভূমি থেকে একটা আপেল নিক্ষেপ করছি, আপেলটা হয় নাই, ভূমি থেকে একটা আপেল নিক্ষেপ করছি, মোটামুটি কাছাকাছি, আর গাছে একটা বানর ঝুলছে, গাছে একটা বানর ঝুলছে, আমি এখানে গাছটা আঁকি বানরদের জন্য, এইটা এটা হচ্ছে বানর ঝুলছে, এখানে এই জায়গাটায় বানর ঝুলছে, মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা বানর, ডিটেল করার সময় নেই। তো বানর ঝুলছে, যে যে গাছটাতে ঝুলছে সেটা কত মিটার উঁচু? 13 মিটার। বানর যে জায়গায় আছে, হ্যাঁ যে জায়গায় আছে, যে জায়গা থেকে আপেল নিক্ষেপ করা হচ্ছে, এদের তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 40 মিটার। আপেল কত কোণে বানরকে টার্গেট করে, একদম বরাবর বানরকে তাক করে, এটাকে বলা হয় তাক করে, বানরকে টার্গেট করে, বানরকে টার্গেট করে 32 মিটার পার সেকেন্ড বেগে এবং 18 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা একটা আপেল থ্রো করলাম, তো সঙ্গে সঙ্গে সিমিলটেনিয়াসলি দুটো ঘটনা ঘটবে, এমন না যে আপেল নিক্ষেপ করার পরে বানর লাফ দিবে, এরকম না। ইন্টুইশন, সরি, ইন্টুইশন নামে একটা ব্যাপার আছে। ইন্টুইশন, ইন্টুইশন হচ্ছে তোমার, মানে মনে করো এটা একটা সেন্স, সেন্স মনে করো যখনই ও দেখতে পাবে কোনো কিছু মুভমেন্ট দেখতে পাবে, সে যে তার ব্রেনে সেট করা আছে যে আমাকে নিশ্চয়ই কেউ কোনো কিছু খাবার দিচ্ছে, মানে প্রাথমিকভাবে ওরা এটাকে খাবার হিসেবে চিন্তা করে, প্রাণী জগতের এটা একটা নিয়ম, সবকিছুকে ওরা খাবার হিসেবে দেখার চেষ্টা করে প্রথম একদম সিম্পল ভাবে। তো যখন নিক্ষেপ করবো সঙ্গে সঙ্গে ওর ইন্টুয়েশনের কারণে ও লাভ দিবে, নিজের অজান্তে একটা ও লাভ দিয়ে এটাকে ধরার ট্রাই করবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যখনই এটা নিক্ষেপ করব, একদম সাথে সাথে বানর কি করবে, হাত ছেড়ে দিবে, হাত ছেড়ে দিলে বানর পড়ন্ত বস্তুর মতো আচরণ করবে, তাই না? এখানে আছে আপেল হচ্ছে নিক্ষিপ্ত বস্তু আর বানর হচ্ছে পড়ন্ত বস্তু। আচ্ছা, এখানে এই পরীক্ষা, এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে আমি বলে রাখি, রেজাল্ট সবসময় পজিটিভ, মানে হচ্ছে যখনই কোন একটা বস্তুকে টার্গেট করে, একটা বস্তুকে ভূমি থেকে টার্গেট করে যখন নিক্ষেপ করা হয়, আর যাকে টার্গেট করা হয়েছে তাকে যদি ওই মুহূর্তে যখন আপেল নিক্ষেপ করছি, খেয়াল করেন, তখন যদি ওই বস্তুটাকে রিলিজ করা হয়, এটা বানানো হয় অন্য কিছু হতে পারে, তাকে আমি রিলিজ করলাম এবং সঙ্গে সঙ্গে আমি আপেল হিট, আপেলকে থ্রো করলাম, দুটো ঘটনা যদি একসাথে ঘটে, প্রতিবারই পরীক্ষা করে দেখা গেছে যে বস্তুটার সাথে, এই বস্তুটার সাথে ওই বস্তুটার কি হয়, একটা নির্দিষ্ট উচ্চতায় কি হয়, একটা নির্দিষ্ট উচ্চতায় কি হয় বলেন, সংঘর্ষ হয়। আমি বেগের মান পরিবর্তন করতে পারি, বেগের মান পরিবর্তন করলে দূরে এসে নিচে সংঘর্ষ হবে, বেগের মান যদি কমাই, আর যদি বেগের মান যদি বাড়াই উপরে, মানে সংঘর্ষ হবেই। দুটো একটা বস্তুকে টার্গেট করে এই ধরনের আমি একটা পরীক্ষা সেট আপ করতে পারি, এটা অনেকবার করে দেখা হয়েছে এবং এটা এটা হচ্ছে প্লাসের মজা, যে দুটো বস্তুকে, দুটো বস্তু একটা একটা টার্গেটে আছে, টার্গেট করে রেখেছি এবং যখনই এই বস্তুটাকে রিলিজ করছি তখনই ওই বস্তুটাকে ছেড়ে দিচ্ছি, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, এটা হচ্ছে পড়ন্ত বস্তু, তাদের
গতিপথ একটা সময় গিয়ে মিলে যাবে, অর্থাৎ তারা একই সময় একটা নির্দিষ্ট সময় পর পরস্পরকে আঘাত করবে বা সংঘর্ষে লিপ্ত হবে। এখন আমরা এটা মুখে বললে হবে না যে স্যার প্রতিবারই এই ঘটনা ঘটে এই জন্য এই বানর আপেল ধরতে পারবে, এটা পরীক্ষায় লিখতে হবে না, এটা ম্যাথ করে দেখাতে হবে। দেখেন আমাদেরকে আপেলের পার্সপেক্টিভ থেকে দেখতে হবে, আমি আপেলকে নিক্ষেপ করছি, দেখতে হবে 40 মিটার যাওয়ার পরে আপেল কতটুকু উচ্চতায় থাকে এবং 40 মিটার যেতে আপেলের কতক্ষণ সময় লাগে সেটা দেখবো। তাহলে প্রথমে হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব দেওয়া আছে, আমরা এক্স অক্ষ বরাবর দূরত্ব বের করতে পারি। এক্স অক্ষ বরাবর দূরত্ব আপেলকে কে নিয়ে যাবে বলেন, কোন বেগ আছে? এক্স মানে কি আমরা যেরকম এস লিখতাম সেটা লেখা যাবে না? বলেন আবার বলেন, প্রশ্ন বুঝতে পারিনি, বলেন। আমরা এখানে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর বলি না, এখানে আমরা এস ইকুয়াল টু দিয়ে সূত্র বলছি না আগে, এখন এস ওয়ান এস টু দিয়ে করতে পারি না? হ্যাঁ পারি পারি পারবো, অবশ্যই পারবো, সমস্যা নাই। আপনি এস ইকুয়াল টু ভিটি মানে এস ইকুয়াল টু ভিটি পড়েছিলেন না, ওই রকমই লিখতে পারবেন, আপনি আপনার মতো লিখতে পারবেন, সমস্যা নেই। আমার আপনার উত্তর হচ্ছে ইয়েস, আপনি পারবেন। আমরা এক্স ওয়াই দিয়ে কেন লিখি, কারণ এগুলোকে আলাদা করে ফেলার জন্য, এটা প্লাস মানে আলাদা করে ফেললে ব্যাপারগুলো আমার মাথায় মনে থাকবে। আমি যদি এস দিয়ে লিখি, হ্যাঁ গতিবিদ্যাকেও সব জায়গায় এস ব্যবহার করি, তাতে কোনো সমস্যা নেই, তবে আলাদা করে লিখলে মনে থাকার সুবিধাটা বেশি। মনে করেন এই দূরত্বটা হচ্ছে অনুভূমিক দূরত্ব, এটাকে আমরা এক্স দিয়ে লিখলে যেমন যেই কথা, এস দিয়ে লিখলে একই কথা, কোনো সমস্যা নেই। দেখেন আপেলকে কতটুকু যেতে হবে 40 মিটার, এই 40 মিটার যাওয়ার জন্য তার কত সময় লাগবে, যেহেতু সে নিক্ষিপ্ত বস্তু, বলেন তো নিক্ষিপ্ত বস্তুকে অনুভূমিক বরাবর কে নিয়ে যায়, একটি নিক্ষিপ্ত বস্তুকে অনুভূমিক বরাবর কে নিয়ে যায়, কোন বেগটা? বি কস থিটা। হ্যাঁ বি কস থিটা, সেটা বি কস থিটা অনুভূমিক বরাবর নিয়ে যায়। এতে এই আমাদের এই বেগটা এখন হচ্ছে ওই যে সমবেগ, বি কস থিটা হচ্ছে সমবেগ, কারণ বি কস থিটা বরাবর কোনো ত্বরণ হয় না, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বি কস থিটা। টাইম কত লাগবে সবাই মিউট যান, যাদের আচ্ছা শোনো বিজ্ঞানীরা, ক্লাসের সময় মাইক মিউট রাখবা প্রয়োজন ছাড়া। এক্স অক্ষ বরাবর বি কস থিটা নিয়ে যাবে এই বেগটা সমবেগ, কেন সমবেগ, কারণ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকে না, কোন অক্ষ বরাবর ত্বরণ থাকে আমরা সবাই জানি, কোন অক্ষ বরাবর ত্বরণ থাকে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। এখন এটা সমবেগ, যদি ত্বরণ না থাকে, যেদিকে বেগ ওইদিকে যদি ত্বরণ না থাকে ওই বেগের নাম হচ্ছে সমবেগ। তাহলে এই যে সমবেগে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস, ছোটবেলায় আমরা শিখেছিলাম, এখন এই জায়গায় এস, এখন দূরত্বকে আমরা এক্স দিয়ে লিখছি, কোনো সমস্যা নাই, আপনি এস দিয়ে লিখতে পারবেন। আর বেগটাকে আমরা লিখবো বি কস থিটা, কারণ আমার পুরো বেগটা তো আমি প্রয়োগ করছি না, আমি বেগের একটা অংশ প্রয়োগ করছি বি কস থিটা। বি কস থিটা আমাকে সামনে নিয়ে যাবে এবং টাইম লাগবে টি সময়। আমি পুরো রাস্তা যদি যেতাম, পুরোটা রাস্তা গতিপথের পুরো রাস্তা যদি যেতাম, তখন ক্যাপিটাল টি লিখতাম এখানে, পুরো রাস্তা তো আমি যাইনি, গতিপথটা শেষ হয়নি, গতিপথ শেষ না হলে স্মল টি, গতিপথ শেষ হলে ক্যাপিটাল টি। কথা বুঝতে পেরেছি? আপেলকে যেতে হবে 40 মিটার, আপেলের বেগ 32 cos θ, 18 ডিগ্রি কোণে আপেল ছুটছি, তাহলে 40 মিটার যেতে এই আপেলটির কতক্ষণ সময় লাগতে পারে বের করেন, ক্যালকুলেট করে স্যারকে বলেন। কত এসেছে? 1.31 আর কিছু আছে সামনে পিছনে? 1.314। আমি 3 ঘর নিলাম, তোমরা 2 ঘর নিলেও ভুল হবে না, কারণ এখানে 5 নাই, 3 ঘর নিলাম একটু অ্যাকুরেট আসবে, আর কিছু না। আচ্ছা এখন তার মানে কি বের করেছি, আপেল 40 মিটার যাওয়ার
যেতে তার আপেলের কতক্ষণ সময় লাগবে। এখন দেখব আপেল কত উচ্চতায় থাকবে, কারণ বানরের সাথে বানরের বানর যদি নেমে আসতে পারে এই সময়ের মধ্যে, আপেল যতক্ষণে বানরের অক্ষে চলে আসছে, আপেল নিক্ষেপের পর আপেল যতক্ষণে বানরের অক্ষে চলে আসছে, ওই সময় যদি বানর ওই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে বানরও যদি এতটুকু নেমে আসতে পারে আপেল ধরতে পারবে, আর আদারওয়াইজ ধরতে পারবে না। এখন দেখবো আমরা আপেল 40 মিটার যাওয়ার পরে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে। নিক্ষিপ্ত বস্তুর উচ্চতা দুইটা, একটা হচ্ছে ওয়াই নট, একটা হচ্ছে ওয়াই। তো নিক্ষেপের সময় উচ্চতা শূন্য আর নিক্ষেপের পরে উচ্চতা হচ্ছে ওয়াই। তাহলে আপেলটিকে নিক্ষেপ করার সময় কোনো উচ্চতা ছিল না, ভূমি থেকে নিক্ষেপ করেছে, নিক্ষেপের পরে সে ওয়াই উচ্চতায় চলে গেছে। তাহলে আমরা জানি ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়াল টু উচ্চতার সূত্র কি, কে বলতে পারবেন? দেখি বাকি অংশ বলেন, এই পাশেটা বলেন। এটা লিখতে পারি, এটার একটা বিকল্প সূত্র আছে, ওই সূত্র দিয়ে করলে দুইটাই করা লাগে না, একটাও করা লাগে না। আমরা দুইভাবে গতদিনও ট্রাই করেছিলাম, এটার একটা বিকল্প সূত্র আছে, ওইটা দিয়ে করলেও হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন এখানে টাইম আমরা জানি, 40 মিটার আসতে আপেলের কতক্ষণ সময় লেগেছে আমরা জানি, 1.314, এখানে এটাকে স্কোয়ার করে দিব, জি এর মান জানি, ভি এর মানও জানি, ভি হচ্ছে 32, কোণের মান জানি, কোণের মান হচ্ছে 18 ডিগ্রি, তারপরে হচ্ছে ওয়াই নট, নিক্ষেপের সময় উচ্চতা শূন্য ছিল, আপেল কত উচ্চতায় অবস্থান করবে সেটা বের করো, আপেল কত উচ্চতায় অবস্থান করবে এই মান বসিয়ে বের করো। 40 মিটার যাওয়ার পর আপেল কত উচ্চতায় অবস্থান করবে বের করো, দেখো ক্যালকুলেট করো। ক্যালকুলেট করে আনমিউট হয়ে স্যারকে জানাও, সবাই জানানোর দরকার নাই, একজন দুই একজন জানালেই হবে, যে আগে পারবা সে জানালেই হবে। পেরেছি, আমরা দুইটাই রাখছি, আমরা দুটাই রাখছি, একটু পরে বুঝতে পারবা। সম্পূর্ণ ধরলে একটা রকম আসবে, সম্পূর্ণ না ধরলে, যেমন 3-1 ধরলে একরকম রেজাল্ট আসবে, 3-1-4 ধরলে, হ্যাঁ স্যার 3-1-4 ধরলে, হ্যাঁ ঠিক আছে, 3-1-4 ধরছি আর 4.43 আসছে। আচ্ছা 3-1-4 যখন ধরেছো তখন আসবে 4-3, আর যখন 3-1 ধরেছো তখন আসছে একটু বেশি। এই জন্যই আমি তোমাদেরকে বেশি ঘর ধরতে সবসময় বলবো, এই যে তা মানে যখন কোন রাশির মান বের হবে দোলনকাল গ্র্যাভিটি ওখানে পারলে 2-3 ঘর একটু বেশি ধরবা সেন্সিটিভ যেগুলো। আচ্ছা এবার আসো, দুইটাই শুদ্ধ, দুটোই ভুল হয়নি। এখন খেয়াল করো আপেলের অবস্থান পরিষ্কার, আপেলকে ধরতে হলে বানরকে অবশ্যই এই সময়ের মধ্যে কোথায় নেমে আসতে হবে, 13 মিটার থেকে এতটুকু নেমে আসতে হবে। আচ্ছা এখন দেখো বানর যদি 13 মিটারের মধ্যে এই সময়ের মধ্যে আপেল যেই সময়ে আসছে ওই সময়ে বানরকেও তো কনসিডার করতে হবে, সবাইকে কনসিডার করতে হবে, আপেল আমার দিকে আসলো আমি নামলাম না তাহলে ধরতে পারবো, আপেলকেও নেমে আসতে হবে, এখন সরি বানরকে নেমে আসতে হবে। বানর কতটুকু নেমে আসবে, বানর কি ধরনের বস্তুর মতো আচরণ করবে বলতো, বানর হাত ছেড়ে দিছে, বানর কি ধরনের বস্তুর মতো আচরণ করবে বলো, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা শিখেছিলাম উচ্চতার সমীকরণ এস এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ শূন্য, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ শূন্য, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, শুধু এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার,
তাহলে এখানে দেখো তো এই টাইম দেওয়া আছে, বানরের হাতে সময় কত, বানরের ঘড়িতে কতক্ষণ সময় আছে আপেল ধরার জন্য, কতক্ষণ সময় আছে? 1.314। মানে এখানে গ্র্যাভিটি হচ্ছে 9.8, তার মানে 4.9 ইনটু 1.314 হোল স্কোয়ার। বানর কতটুকু ওই সময় কতটুকু নেমে আসবে সেটা বের করো, বের করো। তাহলে সে নেমে আসছে এতটুকু, তাহলে সে বর্তমানে কত উচ্চতায় আছে বিয়োগ করো 13 থেকে, বর্তমানে সে কত উচ্চতায় আছে, বানরের উচ্চতা, বানরের বর্তমান উচ্চতা কত? 4.54। আচ্ছা লিখো না, এটা একটা লিখো না, 4.53 বা 4.54 লিখো। দেখো এটা কিন্তু ক্লোজ কল, বানরের হাত পা আছে, একটু 19-20 হলে সমস্যা নেই, দূরত্ব একটু 19-20 হলে সে হাত পা দিয়ে, হাত দিয়ে ধরতে না পারলেও পা দিয়ে ধরে ফেলতে পারবে, বানরদের এগুলো ওরা স্কিলড, তো সেক্ষেত্রে একটু 19-20 হলে ধরে ফেলতে পারবে। দেখো এটা কাছাকাছি না বলতো, মাটি থেকে বানর উচ্চতায় আছে 4.54 আর আপেল উচ্চতায় আছে 4.43 অথবা 5.4, ঠিক আছে? তো সেক্ষেত্রে বানর আপেল ধরতে পারবে, যেটা আমি বলেছি। হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ এই উদ্দীপকটার মানে হচ্ছে একটা, এটা এটা আপেল অথবা বানরের জন্য না, সব ক্ষেত্রে একটা অবজেক্ট, যদি অবজেক্টকে যদি আমি টার্গেট করে থ্রো করি আর এট দ্য সেম টাইম একটা অবজেক্টকে যদি আমি কি করি রিলিজ করে দিই, তাহলে একটা ফলিং বডি বা পতন্ত বস্তুর মতো আচরণ করবে আর একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর মতো আচরণ করবে, এবং দে উইল কোলাইড উইথ ইচ আদার, তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। এটা সবসময় যদি একই সাথে ঘটনাটা ঘটে, একটা নিক্ষিপ্ত বস্তু এবং একটা পতন্ত বস্তু, সেক্ষেত্রে সংঘর্ষে লিপ্ত হবে, ঠিক আছে? এটা তোমরা এভাবে পড়ো নাই, এটা তোমরা পড়েছো কিভাবে আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে ছোটবেলায় এভাবে একটা প্রশ্ন দিয়েছিল, দেখো তো আমি যেটা বলছি মিলে কিনা, এভাবে একটা প্রশ্ন দিয়েছিল, একটা বস্তুকে ওপর থেকে ছেড়ে দিয়েছি আর একটা বস্তুকে ওপর থেকে নিচ থেকে নিক্ষেপ করেছি, একটা বেগে একটা বস্তুকে 30 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করেছি আর আরেকটা বস্তুকে, এ বস্তুকে নিক্ষেপ করেছি আর বি বস্তুকে একই সরলরেখা বরাবর ছেড়ে দিয়েছি, তারা কি হয়, সংঘর্ষে লিপ্ত হয়। তোমরা ছোটবেলায় পড়েছিলে একই সরলরেখায়, একই সরলরেখায় সংঘর্ষ, আর এখন এরা একই সরলরেখায় নাই কিন্তু টার্গেট করে নিক্ষেপ করেছি, দেখো টার্গেট করে নিক্ষেপ করলেও সংঘর্ষ হবে। আচ্ছা যদি একই সাথে রিলিজ করা হয়, একই সাথে রিলিজ করলে টার্গেট করে নিক্ষেপ করলেও সংঘর্ষ হয়। মিউট যাও, যাদের যাদের মাইক, দাদা যাদের বাসায় কাজ আছে যারা, তাদের মাইকটা মিউট করো। এটা একটা স্ক্রিনশট তুলো, এটা গুছিয়ে উদ্দীপকটার আনসারটা গুছিয়ে আমাকে স্ক্রিনশট দিবা, স্ক্রিনশট মানে ছবি তুলে দিবা, এটা স্ক্রিনশট নাও, ছবি তুলে দিবা। নিয়েছি, সেখানে 13-8.46 কেন লিখছি বলো, বানর কোথায় কোথায় ক্রান্ত দূরত্ব সেটা না, এটা হচ্ছে বানর, হচ্ছে বানর ভূমি থেকে এত উচ্চতায় আছে, আপেল ভূমি থেকে কত উচ্চতায় আছে, ওয়াই উচ্চতায়, বানর নেমে আসার পরে ও নেমে আসছে কতটুকু, নেমে আসছে কতটুকু, নেমে আসছে 8.46, নেমে আসার পরে বানরের ভূমি থেকে উচ্চতা, বানরের ভূমি থেকে উচ্চতা, এটা হচ্ছে বানরের ভূমি থেকে উচ্চতা, দুটো কাছাকাছি এই জন্য ধরতে পারবো। এই 4.54টা হচ্ছে ভূমি থেকে বানর কতটুকু উচ্চতায় আছে, নেমে আসছে ঠিক আছে কিন্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা, এটা আপেলের কাছাকাছি ধরে ফেলবে, বুঝতে পেরেছি? সামনে গুছায় লিখতে বলছেন না, এটা কি লিখবো, কিভাবে লিখবো, এই যে আর 8.64 মিটার নেমে আসার পরে বানর ভূমি থেকে 4.56 মিটার উঁচুতে অবস্থান করে। হ্যাঁ স্যার, ওকে থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছেন, এটা স্ক্রিনশট তুলছেন, ওকে আমরা আর একসাথে যাবো, স্ক্রিনশট তুলেছেন? হ্যাঁ স্যার, ওকে।
স্ক্রিনশট যে তুলেছেন গ্রুপে দিয়ে দিয়েন, একজন দিলেই হবে, ক্যাপ্টেন দেওয়া লাগবে যে তারা কিন্তু না, আপনারাও ক্যাপ্টেনকে সাহায্য করবেন, ক্যাপ্টেন আপনাদেরকে সাহায্য করবে, কোনো প্রবলেমে পড়লে আমাকে অথবা ক্যাপ্টেনকে বলবেন, ট্রাই করবো, ঠিক আছে? আর এখন সমস্যাটা যদি হয় এরকম যে ক্লাস মিস দিচ্ছেন, তখন হয় কিন্তু সমস্যা হবে না। হ্যাঁ, টেকনিক্যাল প্রবলেম, মনে করেন বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে, ক্লাসের মাঝখানে, ক্লাসে ছিলেন মাঝখানে চলে গেছে, তখন বুঝবেন। আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে আমি যদি একটা বিমানে থাকি, একটা বিমানে, আচ্ছা বিমানের কথা বাদ দেন, একটা একটা টেবিলের উপরে, একটা টেবিলের উপরে দুইটা টেনিস বল আছে পাশাপাশি, টেনিস বল দুইটা আছে, একটার জন্য আরেকটাকে দেখা যাচ্ছে না, একটার জন্য আরেকটাকে দেখা যাচ্ছে না, দুইটা আছে পেছনে, এটার পেছনে আরেকটা টেনিস বল আছে, তারা একই উচ্চতায় আছে, একই উচ্চতায়। মজার বিষয় হচ্ছে যখন আমরা একটা টেনিস বল, দুটো টেনিস বলের একটাকে আমি ভি বেগে নিক্ষেপ করব, কি বরাবর, ভূমির সাথে, ভূমির সাথে কত কোণে নিক্ষেপ করব বলে, অনুভূমিক ভাবে নিক্ষেপ করা মানে কি, ভূমির সাথে কত কোণে নিক্ষেপ করা, কে বলতে পারবে বলো? ভূমির সাথে, ভূমি বরাবর, ভূমি বরাবর নিক্ষেপ করব, অনুভূমিক ভাবে নিক্ষেপ করব মানে কি, কত কোণে নিক্ষেপ করব, কত কোণে, হ্যাঁ কত ডিগ্রি, আচ্ছা ভূমির সাথে নিক্ষেপ করা মানে হচ্ছে ভূমির সমান্তরালে নিক্ষেপ করা মানে হচ্ছে কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি, একদম হয় নাই, 0 90 ডিগ্রি না, 0 ডিগ্রি, কত ডিগ্রি, কত ডিগ্রি, 0 ডিগ্রি, ভূমির সমান্তরালে, সমান্তরাল মানে না 180 ডিগ্রি না, না সমান্তরাল মানে বিপরীত সমান্তরালের কথা বলছেন আপনি, বিপরীত সমান্তরাল মানে 180 ডিগ্রি আবার অন্য একই দিকে মানে 0 ডিগ্রি, দুইটাই সমান্তরাল, কিন্তু এখানে আমি বিপরীত সমান্তরাল বলি নাই, আমি বলেছি সমান্তরাল। একটা বিমান যাচ্ছে, বিমান, একটা বিমানে করে আপনি যাচ্ছেন, বিমানে যাওয়ার সময় আপনি একটা বোমা ছেড়ে দিয়েছেন, বোমা ছেড়ে দিয়েছেন, নিক্ষেপ করেন নাই, বিমানে যাওয়ার সময় বোমা ছেড়ে দেওয়া হয়, বোমা যখন ছেড়ে দিয়েছেন ড্রাইভারের কি মনে হবে, ড্রাইভারের কি মনে হবে, বোমাটা নিচের দিকে যাচ্ছে মনে হবে না, খেয়াল করেন, আপনি বিমানে করে যাচ্ছেন, যাওয়ার সময় আপনি কি ছেড়েছেন বলেন, বোমা ছেড়ে দিয়েছেন, বোমা ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, তো আপনি যদি ড্রাইভার হন আপনি দেখবেন যে বোমাটা কিভাবে পড়বে, এই টেনিস বলের মতো নিচের দিকে পড়বে না, বোমাটা পড়বে কোন দিকে, আপনি বোমা ছেড়ে দিয়েছেন, নিচের দিকে, এই বোমা, এটা যদি বোমা হয়, এটা যদি অ্যাটম বোম টাইপের কিছু একটা হয়, এই বোমাটা পড়বে নিচের দিকে, বোমাটা কোথায় ছিল, গতিশীল বিমানে, গতিশীল বিমানে থাকার কারণে কি থাকবে, বোমার মধ্যে একটা কি থাকবে, গতি জড়তা থাকবে, অর্থাৎ আমরা যারা দর্শক আছি আমরা কি বিমানে আছি, না আমরা দশ পৃথিবীতে আছি, আমরা দেখব বোমাটা এভাবে পড়ছে না, বোমাটা এভাবে পড়ছে, আমরা দেখব বোমাটা কিভাবে পড়ছে, গতি জড়তার কারণে বোমাটা কিছু দূর গিয়ে পড়ছে, কিছু দূর গিয়ে, আর আমরা কি দেখব, সরি আমরা দেখব হচ্ছে বোমাটা কিছু দূর গিয়ে পড়েছে এভাবে ক্লাসের মতো করে, আর যিনি বোমাটা ছেড়েছেন তিনি কি দেখবে, তিনি দেখবে নিচে পড়ে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে, মনে থাকবে, মনে থাকবে, ঠিক 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 এরকম, ঠিক ঠিক এরকম টেনিস বলের মতো, টেনিস বলের মতো দুটো টেনিস বল একই উচ্চতায় আছে, একটাকে আমি বেগ দিলাম, একটাকে সামনের দিকে বেগ দিলাম, ওই টেনিস বলটা সামনে গিয়ে পড়বে গ্র্যাভিটির কারণে, আর একই মুহূর্তে, একই মুহূর্তে একটা টেনিস বলকে আমি ছেড়ে দিলাম, যখন একটাকে, একটাকে ছেড়ে দিলাম, একটাকে ছেড়ে দিলাম, আর একটাকে কি করলাম, আর একটাকে বেগ দিলাম সামনের দিকে, বেগ দিলাম ও সামনের দিকে যাবে, আর ওই একই মুহূর্তে, একই মুহূর্তে একটা বস্তুকে আমি নিচে ছেড়ে দিলাম, নিচে ছেড়ে দিলাম, ঠিক আছে? এখানেই হচ্ছে মজা, যখনই এই ধরনের ঘটনা ঘটবে সিমিলটেনিয়াসলি, একই ধর, একই সময়ে যদি ঘটনাটা ঘটে, আমি একই উচ্চতা থেকে দুটো অবজেক্টের মধ্যে একটাকে বেগ দিয়ে ছেড়ে দিয়েছি অনুভূমিক বরাবর, আর একটাকে এমনি ছেড়ে দিয়েছি বোমার মতো, তো এই বিমা, বিমার বোমানটা দেখেন খেয়াল করে, বিমার যে বোমানটা, বিমা বহনকারী, সরি বোমা বহনকারী যে বিমান, বোমা বহনকারী যে বিমান, সেই বোমা বহনকারী বিমানের দর্শক যদি আমি হই, বিমানে আমি যদি থাকি, আমি দেখব বোমাটা মাটিতে পড়েছে সোজাসুজি, এবং সেটা পড়তে কি সময় লাগছে, আর আমি যদি পৃথিবীতে থাকি, পৃথিবী পৃষ্ঠে থাকি, যাদের উপর বোমা পড়ছে, আমি যদি তাদের দলে থাকি, তাহলে বোমাটা পড়ছে এভাবে, কিন্তু তাও সময়টি একই, একই হয়, এবং ওই যে টেনিস বল দিয়ে ঘটনাটা তুমি বাসায় পরীক্ষা করে দেখতে পারো,
একই উচ্চতায় দুটো বল রেখে একটাকে ছেড়ে দিবা আর একটাকে একটাকে সমবেগে সামনের দিকে একটাকে স্যার আমরা তো বিভিন্ন যে যার মতো করে দেখি আসলে বোমাটা কিভাবে পড়ছে। বোমাটা হচ্ছে যে এটা নির্ভর করবে, তো এটা নির্ভর করবে না তুমি কোন কাঠামোতে আছো সেটার উপর নির্ভর করবে। তুমি যদি পৃথিবীর কাঠামোতে থাকো তুমি কি গতি জড়তায় আছো, বোমার বোমার মতো গতি জড়তায় আছো বা বিমানের মতো কি গতি জড়তায় আছো? না। তাহলে তোমার ক্ষেত্রে বৃষ্টিটা ভিন্ন হবে, ঠিক আছে? তুমি এটা পরীক্ষা করে দেখতে পারো ট্রেনে চলমান অবস্থায়। ট্রেনে দিয়ে ট্রেনে যাওয়ার সময় তুমি একটা ফেলছো, একটা একটা বল যদি ফেলে দাও ট্রেনের মধ্যে, তুমি দেখবা যে বলটা কি, তুমি ট্রেনের কামরায় বসে আছো, একটা বল টেনিস বল তুমি নিচে ফেলছো, এটা তোমার দিকে গিয়ে চলে আসবে। কিন্তু তুমি তো গতিশীল, কিন্তু ট্রেনের বাইরে যারা আছে তোমার সাপেক্ষে যারা পিছন দিকে গতিশীল তারা দেখবে টেনিস বলটাকে কি দেখবে বলো, কিভাবে পড়তে দেখবে বলো? এইবার তোমার মতো করে সোজা পড়তে দেখবে। হ্যাঁ, ওরা দেখবে কি জানো, ওরা কি দেখবে জানো, আমি তোমাকে বলি ওরা কিভাবে দেখবে। তুমি মনে করো এটা সেরা একটা জিনিস, দেখো এটা স্যার, এটা আমরা পরবর্তীতে সেকেন্ড ইয়ারেও পড়ব। তুমি বসে আছো ট্রেনের কামরার মধ্যে, তুমি একটা টেনিস বলকে ছেড়ে দিয়েছ, তুমি দেখবা হচ্ছে টেনিস বলটা ট্রেন চলছে সমস্যা কি, নিচে পড়ে তোমার হাতে চলে আসছে। কিন্তু যারা ট্রেনের বাইরে আছে তারা দেখবে, তারা দেখবে যে তুমি টেনিস বলটা ছেড়েছ, তারা ট্রেন গতিশীল, টেনিস বলটা এভাবে পড়বে, এভাবে পড়বে ড্রপ করে, ততক্ষণে ততক্ষণে ট্রেন আরো সামনে আসছে না, বলও সামনে গেছে ট্রেনও সামনে যাচ্ছে না, তারপরে ও ড্রপ করে এই জায়গায় তোমার হাতে আসবে, এই জায়গায় তোমার হাতে আসবে, ঠিক আছে? এই জায়গায় আসবে তোমার হাতে আসবে, কথা বুঝতে পারছো? যত টেনিস বলও সামনে গেছে ট্রেনও সামনে গেছে, তারা কিন্তু তোমার মতো সরল, আমরা যারা ট্রেনে আছি তারা দেখবো হচ্ছে সরল রেখা, কিন্তু আমরা যারা ট্রেনে আছি তারা দেখবো হচ্ছে সরল রেখা, আর যারা বাইরে আছে ট্রেনের তারা টেনিস বলটার গতি পরিস্থিতি এরকম দেখবে। এটা রিয়েল লাইফে হয়, এটা হয় অনেক তবে অনেক দ্রুত গতির ট্রেন হতে হয়, এটা আমরা সম্ভব আমরা সাধারণত আমরা এগুলো পরীক্ষা করে দেখি নাই বা করি নাই, আমরা নিজেরা করি, কিন্তু বিজ্ঞানীরা করেছে। আর টেনশন করার কিছু নাই, এত জটিল জিনিস তোমাদের পরীক্ষা আসবে না, আমি এমনি জাস্ট বুঝানোর জন্য বললাম। আমি যেটা আমার যেটা দরকার মানে আমার এই অধ্যায়ে তোমাদের কাছ থেকে আমার যেটা দরকার সেটা হচ্ছে এটা, এই যে একটা বস্তুকে আমরা অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত করবো, অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত বস্তু হচ্ছে পড়ন্ত বস্তু, মনে রাখবে অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত বস্তু পড়ন্ত বস্তু, মনে থাকবে অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত বস্তু পড়ন্ত বস্তু। কেমনে বুঝছি দেখে এখনই বুঝতে পারবো, দেখো অনুভূমিক ভাবে বস্তুটাকে যদি ভূমি বরাবর নিক্ষেপ না করে যদি ছেড়ে দিতাম তাহলে তা পড়তে কতক্ষণ সময় লাগতো? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। বস্তুটাকে যদি আমি নিক্ষেপ না করে এমনি ছেড়ে দিতাম তখন সে মাটিতে পড়তো, এভাবে নিক্ষেপ করি নাই, কোনো বেগ দি নাই, মানে ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ দি নাই, ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ দি নাই, তাই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। খেয়াল করবো, মনোযোগ দিয়ে খেয়াল করবো, এটা কিসের কিসের জন্য? একই বস্তু যাকে আমি ফেলে দিচ্ছি, ওই টেনিস বলটা যাকে আমি ফেলে দিচ্ছি, আর একটা টেনিস বল এট দ্য সেম টাইমে আমি বি বরাবর নিক্ষেপ করেছি অনুভূমিক বরাবর। অনুভূমিক ভাবে নিক্ষেপ করা মানে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করা? ভূমির সমান্তরালে নিক্ষেপ করা। কত ডিগ্রি কোণে নিক্ষেপ করা? জিরো ডিগ্রি কোণে নিক্ষেপ করা, জিরো ডিগ্রি কোণে নিক্ষেপ করা। আচ্ছা নিক্ষেপ করেছি, তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতার সঙ্গে উচ্চতা কাটা হয়, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা দুটো, একটা হচ্ছে আদি উচ্চতা আর একটা হচ্ছে শেষ উচ্চতা। তাহলে দেখো তো বিজ্ঞানীরা এই বস্তুর জন্য কি হবে উচ্চতা সূত্র কি হবে? ওয়াই মাইনাস ওয়াই নট ভি সাইন থিটা টি প্লাস হাফ জিটি স্কোয়ার। প্লাস কেন? কারণ সে প্লাস মাইনাস আমি এখন দিব না, প্লাস মাইনাস দিব না, এভাবেই থাকবে, প্লাস মাইনাস আমি দিব না, এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তোমরা ছোটবেলায় যেভাবে শিখে আসছো ওরকমই হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। প্লাসটা দেখবা একটু আগে এই মাইনাসটা, এটা নিক্ষিপ্ত বস্তু সূত্র, আমি নিক্ষেপ করেছি, নিক্ষিপ্ত বস্তু সূত্র এটা আমরা শিখেছি মাইনাস দিয়ে, এভাবে শিখেছি। দেখো বলতো বস্তুটা যখন পড়ে যাবে ফাইনাল উচ্চতা কত? ফাইনাল উচ্চতা কত গ্রাউন্ডে চলে গেলে? ফাইনাল উচ্চতা বলো জিরো, তাহলে এটা হচ্ছে জিরো, স্যার জিরো জিরো। তারপরে হচ্ছে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করেছি? কত ডিগ্রি কোণে নিক্ষেপ করেছি? জিরো ডিগ্রি কোণে নিক্ষেপ করেছি। জিরো ডিগ্রি কোণে নিক্ষেপ করলে এই টার্নটা জিরো হয়ে যাবে, তাহলে বাকি কে থাকবে? বাকি থাকবে মাইনাস ওয়াই নট মাইনাস হাফ জিটি স্কোয়ার। মাইনাস মাইনাস মারা যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে হাফ জিটি স্কোয়ার। দেখো তো যাকে আমি ভূমি বরাবর নিক্ষেপ করেছি সে কার মতো আনসার দিচ্ছে, কার মতো আনসার দিচ্ছে?
উচ্চতার মতো এইচ এর মতো পরন্ত বস্তুর মতো আনসার দিচ্ছে অনুভূমিকভাবে নিক্ষেপ করেছি কিন্তু সে আনসার আচরণ করতেছে হচ্ছে পরন্ত বস্তুর মতো পরন্ত বস্তুর মতো একটা লাইন লিখো নিচে একটা লাইন লিখো এটা স্ক্রিনশট নাও এবং একটা নিচে একটা লাইন লিখো অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তু অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তু পরন্ত বস্তু মনে থাকবে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তু কার মতো আচরণ করবে পরন্ত বস্তুর মতো আচরণ করবে ওর সব ধর্ম পরন্ত বস্তুর মতো হবে ঠিক আছে মনে থাকবে সব সময় না অল দ্য টাইম সব সময় এটা একদম সব সময় ঠিক আছে ওই তাহলে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তু দেখলে আমরা কি সূত্র কি এটা বসাবো নাকি হাফ জিটি স্কয়ার বসাবো উচ্চতা সূত্র অনুভূমিকভাবে নিক্ষিপ্ত একটা বিমান উড়ে যাচ্ছে বিমান বোমা ছেড়ে দিছে তাহলে ওই ওটা হচ্ছে অনুভূমিকভাবে বোমাটা ছেড়ে দিছে অনুভূমিকভাবে ছেড়ে দিছে পরন্ত বস্তু মানে বোমাটা যাবে যাবে এইভাবে বোমাটাকে ছেড়ে দিছে এইভাবে বোমাটা ছেড়ে দিছে বিমান থেকে বোমাটা ছেড়ে দিছে কিন্তু বোমাটা যাবে এইভাবে তখন আমরা হাফ জিটি স্কয়ার ইউজ করি আগামী দিন আমরা অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত বস্তুর আরো কিছু ব্যাপার দেখবো আজকে এতটুকু থাকবে তোমাদেরকে আমি একটা নোট দিয়েছিলাম আর আগে থেকে বলে রাখি তোমাদের যে শনিবারে সরি শনিবারে একটা পরীক্ষা আছে না শনিবারে শনিবারে একটা পরীক্ষা শনিবারে আছে না ফিজিক্স পরীক্ষা 14 তারিখ ফিজিক্স পরীক্ষা কখন এই যে শনিবারে শনিবারে তো কি ওটার জন্য কি পড়বা ডট গুণন আর ক্রস গুণন ডট গুণন ক্রস গুণন পারো না বলো।